Assalamualaikum, সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সরওয়ারবি। তো তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাসে দেখা। তো তোমাদের প্রথমে স্বাগত জানাচ্ছি। তোমরা দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো সেজন্য আর যারা নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছো সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের গণিত প্রাথমিক বইয়ে দেখো পৃষ্ঠা 19 এর আগে ও পরে সংখ্যা এই সংক্রান্ত পাঠ নিয়ে আমি হাজির হয়েছি। দেখো এটা বলছে আগের ও পরের সংখ্যা লিখি। আগের ও পরের সংখ্যা লিখি, তাহলে এখানে একটা কথা মনে রাখবে যে আগের সংখ্যা যদি লিখতে বলে সব সময় আমরা কি করব, যে সংখ্যা দেওয়া আছে তার থেকে এক লিখ করব, আর পরের সংখ্যা কি বলবে, পরের সংখ্যা লিখতে বললাম না যে সংখ্যাটা দেওয়া আছে কি করব তার সাথে সবসময় এক লিখ করব। এখানে দেখো 238 এর আগের সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে, তাহলে কি বলছে আমি আগের সংখ্যা লিখলেই লিখতে বললে আমরা সবসময় এক লিখ করবো। দেখো 9 থেকে 1 এর কত হয় 8, তাহলে 3টা আর পিছনে বসে দিলাম 2, তাহলে কত পেয়ে গেলাম 238। এবার 238 এর পরের সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। পরের সংখ্যা নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে, তাহলে কি বলছি পরের সংখ্যা বললে সবসময় এক যোগ করবো। দেখো 9 একে 10, 10 শূন্য হাতে কত আছে আমার 1, 3 এর একে কত 4, আর 2টা বসিয়ে দেবো, তাহলে কত পেয়ে গেলাম 240। ঠিক আছে, তাহলে 248, 249, 240। এবার দেখো ভ্যাস 1000 ভ্যাস মানে 1000 এর আগে এবং পরের সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। তো আগে আমরা করবো, দেখো কি বলছি আমি আগের সংখ্যাটা নির্ণয় করার জন্য আমাকে সবসময় কি করতে হবে, এক বিয়োগ করতে হবে। দেখো তাহলে সেখান থেকে এক যেতে পারে না, সব শূন্য, এখান থেকে গেছি ও বলছিল ও বলছিল, তাহলে দেখো 10 থেকে এক যেতে কত হবে 9, ও 9 হয়ে গেল, ও 10 ছিল, ওর জন্য ওতে গেছিলাম, আবার ওর জন্য তাকে দিয়ে ওতে গেছিলাম, তাহলে 10টা কত হয়ে গেল 9, তাহলে কত হয়ে গেল 999। ঠিক আছে, 999, 1000। এখন কি করতে হবে যে আমাদের পরের সংখ্যা বললে কত যোগ করবে, সবসময় এক যোগ করবে, এই জিনিসটা সবসময় মনে রাখবে। ঠিক আছে, তাহলে দেখো 0 আর 1 যোগ করলে 1 হয় 001, তাহলে কত হয়ে গেল 1001। অনেক সহজ না? এবার দেখো 1,5,555 এর আগের সংখ্যা এবং পরের সংখ্যা আমরা কি করব লিখব। তাহলে দেখো 5,555 তাহলে কি আমাদের, আমরা জানি যে আকর্ষণ বললে সবসময় এক দিক করো, তাহলে 5 থেকে 1 গেলে 4, 5টা বসে যাবে 5, তাহলে কত 5,500 কত 54, 5,555, তাহলে 5,500 কত হবে, দেখো 5 এর 6, 5, 5, 5, তাহলে 5,556, 5,500 কত হবে 56, 5,554, 5,555, 5,500 কত 56। এবার দেখো 1,100,000, তাহলে কত 9,999, তাহলে 9,999, দেখো 9,999, 9,999। দেখো তাহলে 9,999 আগের সংখ্যাটা লিখবো, তাহলে দেখো 9 থেকে 1 গেলে 8, আর পিছনে 1 গেলে 9, 9 বসিয়ে দেবো, তাহলে প্রথমে দেখো 9,998, এবার দেখো 9,999, তাহলে 9,999 পরের সংখ্যাটা লিখবো। পরের সংখ্যা লিখার জন্য আমাকে কি করতে হয় মনে আছে, যোগ করতে হয়, তাহলে 9 একে 10, 10 শূন্য হাতে 1, 9 হাতে 0টা যোগ করলাম, 9 একে 10, 10 শূন্য হাতে 1, আবার হাতে 9 একে 10, 0 হাতে 1, আবার হাতে 9 একে 10, তাহলে কত পেয়ে গেলাম দেখো 10,000 পেয়ে গেলাম। দেখো 1,100,000 অযুত, 1 অযুত মানে 10,000। ঠিক আছে, তো আমরা নিশ্চয় তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝলে, এটা আমি চেষ্টা করেছি তোমাকে খুব সহজভাবে বুঝার জন্য, আশা করি তুমি বুঝলে। এরপর আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা পৃষ্ঠা 19 কত আগের পরের সংখ্যাটা নিয়ে করছি, ঠিক ওই আলোলে আরেকটা তোমার সমস্যা আছে, যেটা পৃষ্ঠা 20-এর 9 নম্বরে বলছে সংখ্যাটি কত। প্রথম প্রশ্ন, দেখো আমি যেহেতু প্রশ্ন বই আছে লিখতেছি না,
একটি সংখ্যা 7599 থেকে এক বেশি কিছু না কি বলছিলাম মনে আছে বেশি বলতে কি করতে হবে মানে পরে পরের সংখ্যাটা বেশি তাহলে বেশি বলতে আমরা কত এক যোগ করব কম বল কম বললে যদি বলে এক বেশি তাহলে এক যোগ করব যদি বলে এক কম তাহলে এক কম এক বিয়োগ করব অর্থাৎ বেশি বলতে আমরা যোগ করব কম বললে বিয়োগ করব তাহলে একটি সংখ্যা 7599 থেকে এক বেশি তাহলে এক বেশি হলে আমাকে কি করতে হবে কি করতে হবে এখানে যোগ করতে হবে দেখো আমি আগে লিখে রেখেছি দেখো 7599 তাহলে বলছে যে থেকে এক বেশি একটা আমি করছি যোগ করছি কেন কি করছি বলছে যে পরের সংখ্যা লিখতে বললে এবং কি করতে বললে বেশি বললে আমরা সব সময় যোগ করব দেখো তাহলে 9 আর 1 এ 10 10 এর সংখ্যাতে 1 ঠিক আছে 9 আর 1 এ 10 তাহলে 9 এর 10 এর সংখ্যাতে 1 9 হাতে ছিল 1 9 এর 10 এর শূন্য আবার হাতে তাহলে 5 এর কত হয় 6 7 দেখো তাহলে দেখো 5 7599 এর সাথে 1 যোগ করলে হয় 7600 অর্থাৎ কত বলছে যে একটি সংখ্যা 7599 থেকে 1 বেশি তাহলে 1 বেশি বেশি বলছে সেজন্য যোগ করেছি কত 7600 ঠিক আছে এরপর দেখো দুই নম্বরে একটি সংখ্যা 3000 থেকে 1 কম কিছুক্ষণ আগে বলছে যে আগে সংখ্যা লিখতে বললে আমরা সব সময় যে মানে এখানে বলছে যে আগে সংখ্যা 1 কম আমরা কিছুক্ষণ আগে বলছে যে আগে সংখ্যা লিখতে বললে যত আর 1 বিগ দিছি ঠিক আছে একক বলছে যে 1 কম কম বলে বেশ করে আমরা যোগ করছি আর কম বলে কি করব এই দুই দুটো তার বিগ করব দেখো এখানে একটি সংখ্যা 3000 থেকে 3000 টা আমি লিখেছি দেখো 1 কম তাহলে একটা আমি কি করব বিগ করব দেখো তাহলে শুনে তো দুটো 1 কি বিগ জায়গা তাহলে ওর থেকে নিব ওর তার সঙ্গে ওর থেকে নিব ঠিক মানে ভাগ পর্যায় করবো ওর থেকে নিয়ে এখানে আসি ঠিক আছে তাহলে দেখো 10 10 থেকে 1 এর কত হয় 9 10 এটা কত হলো দেখো 9 তাহলে এটাও 10 ছিল এই যেহেতু এটা থেকে কাটা আসছে তাহলে 10 এটা কত হয়ে গেল 9 এখন 3 এটা কি 3 আছে আমার 3 এটা 3 নাই কারণ ওর জন্য ওর থেকে কি নিছিলাম আমি ধান নিছিলাম তাহলে 3 এটা কত হয়ে গেল আমার 2 তাহলে কত হয়ে গেল 2299 মিলাই দেবো তোমরা একটি সংখ্যা 3000 থেকে 1 কম তাহলে 3000 থেকে 1 কম মানে কি করছি আমি 1 বিয়োগ করছি তাহলে 2999 হলো 3000 থেকে 1 কম ঠিক আছে তোমরা উত্তরটা নিচে লিখে দিতে পারো এবার দেখো তিন নাম্বার কি হচ্ছে একটি সংখ্যা 4990 থেকে 10 বেশি কিছুক্ষণ আগে হচ্ছে বেশি হলে আমরা যোগ করব কম হলে কি করব বিয়োগ করব দেখো বলছে কি একটি সংখ্যা 4990 থেকে 10 বেশি বেশি তাহলে বেশি হলে আমরা কি করি সব সময় বেশি হলে আমরা যোগ করি যোগ চিহ্ন দিলাম তাহলে শূন্য শূন্য কি হলে 0 9 1 10 10 0 হাতে কত 1 9 1 আবার 10 10 0 হাতে 1 4 হাতে একটা 1 ছিল না তাহলে 4 1 কত হবে 5 তাহলে দেখো 4990 এর সাথে আমরা 10 যোগ করে দিলে কত হয় 5000 বেশি বলে মনে রাখতে হবে সব সময় যোগ হবে কম বলে সব সময় বিয়োগ করতে হবে এরপর দেখো এক চার নম্বরে একটি সংখ্যা 10000 থেকে 10 কম একক দশক শতক হাজার অযুগ এক অযুগ মানে 10000 তাহলে 10000 থেকে 10 কম তাহলে কম কম বলে আমরা কি করছি মনে আছে বলো তো দেখি কি করছি বিয়োগ করছি ভেরি গুড তাহলে বিয়োগ বিয়োগ শূন্য দিলাম এখন দেখো শূন্য থেকে শূন্য যাবে শূন্য শূন্য থেকে এক যেতে পারে না ও আগের মতো ওর থেকে তার মূল কাছে না ওর থেকে নেব ঠিক পর দেখো মূল কাছে চলে গেল ঠিক আছে তাহলে 10 থেকে 1 এর কত হয় 9 এটা 10 এটা কত হয়ে গেল 9 ঠিক আছে এটা কি ঠিক আছে এখন এটা 10 আছে না ওর কাছে তো 10 নাই কারণ 1 তার লিখেছে তার জন্য ওর জন্য তাহলে 10 এটা কত হয়ে গেল 9 তাহলে কত দেখো 10000 থেকে 10 বিট একটি সংখ্যা 10000 থেকে 10 কম তাহলে দেখো একটি সংখ্যা 10000 থেকে 10 9990 10000 থেকে আমি 10 বিট করার পর পেয়ে গেলাম 9990 তাহলে আমরা লিখতে পারি কি একটি সংখ্যা 10000 থেকে 10 কম সংখ্যাটি হবে 9990 এরপর 5 নম্বরে দেখো 5 নম্বর কি হচ্ছে একটি সংখ্যা বেশি বেশি মনে হয় দেখো 5 নম্বরে 1000 থেকে 800 এর পার্থক্য কত 1000 থেকে 800
তাহলে এটা কত লিখছি আমি 1000 টা লিখছি 1000 থেকে পার্থক্য পার্থক্য মানে হলো ব্যবধান ব্যবধানটা আমরা নির্ণয় করার জন্য কি করতে হয় বি করতে হয় তাহলে দেখো 0 থেকে 0 গেলে 0 0 থেকে 0 গেলে 0 ওর থেকে 9 তাহলে কত হয় 10 10 থেকে 8 গেলে কত হয় 2 তাহলে দেখো কি করছি আমি জিনিসটা বি করছিলাম না বি তাহলে 1000 থেকে পার্থক্য কত হয় আমার 200 ঠিক আছে বুঝলে এগুলো বেশি বেশি কাজ প্র্যাকটিস করবে আজকে দিনও গাড়ি কাজ দিচ্ছি না আজকে যে ক্লাস যে কাজগুলো করিয়েছি এগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে তো ধন্যবাদ জানাই আজকে এই পর্যন্তই খোদা হাফেজ